রবিবারের সন্দেশখালীর সভা থেকে মমতাকে ঝাঁটা দেখানো হবে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে বলেন, তাতে কি হয়েছে, তৃণমূলেই তো ছিল, উর্দিটা খুলবে, তৃণমূলের ঝান্ডা ধরবে, এটা গোটা বাংলার লোক বলে সন্দেশখালীর মা বোনেরা বলে, পুলিশ উর্দি ছাড়, তৃণমূলের ঝান্ডা ধরো, এটা নতুন কি আছে, নতুন বোতলে পুরনো মদ, আগে উর্দি পরে মিথ্যে মামলা দিত, বিরোধী দলের লোকেদের ফাঁসাত, এখনো সরাসরি পিসি ভাইপোর জামা গায়ে দিয়ে ভোটে দাঁড়াবে, আর গো হারান হারাবো আমরা, এটা পঞ্চায়েত পুরসভার ভোট নয়, কোন ভারতবাসী চায় না দেশ ইউক্রেন প্যালেস্টাইন গাজা হয়ে যাক, এটা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট। ঝাড়গ্রামের সাংসদের দলত্যাগ করা প্রসঙ্গে বলেন, রাজনীতি ছেড়েছেন, দল ছাড়েননি, তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, আইআইটি খড়গপুরের কৃতি ছিলেন, তিনি বলেছেন ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে সরে গেলাম, যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করতে চান তারা এসব প্ল্যান করেন, কিন্তু কোনো লাভ হবে না, দূরবীন দিয়ে দেখতে হবে লোকসভার ভোটের গণনার দিন। আগামীকাল সন্দেশখালী সভা প্রসঙ্গে বলেন, আগামীকাল ঝাঁটা দেখানো হবে সন্দেশখালীতে, মমতাকে ঝাঁটা দেখাব। সন্দেশখালীর মা বোনেরা বলে, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, এটা নতুন কি আছে, নতুন বোতল পুরনো মদ, আগে ইউনিফর্ম পরে মানুষের উপর অত্যাচার করতো, বিরোধী দলের লোকদের মিথ্যা মামলায় ফাঁসাতো, এখন সরাসরি পিসি ভাইপোর জামা গায়ে দিয়ে ভোটে দাঁড়াবে, আর গোহারান হারাবো আমরা, এটা পঞ্চায়েত পুরসভার ভোট নয়, কোনো ভারতবাসী চায় না দেশ ইউক্রেন হয়ে যাক, প্যালেস্টাইন গাজা হয়ে যাক, এটা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট। ঝাড়গ্রামের আপনাদের যে সাংসদ ছিলেন তিনি দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন? না, রাজনীতি ছেড়েছেন, দল ছাড়েননি তো, তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, আইআইটি খড়গপুরের কৃতি ছিলেন, তিনি বলেছেন আমার ব্যক্তিগত কারণে আমি রাজনৈতিক থেকে সরে গেলাম। আপনাদের কিছু চ্যানেল মিডিয়া যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করতে চান তারা এইসব প্ল্যান করেন, কোনো লাভ হবে না, দূরবীন দিয়ে দেখতে হবে লোকসভা ভোটের গণনার দিন, সন্ধ্যাবেলা দেখা করবেন, লাড্ডু খাওয়াবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।